যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে। আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি। মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হল, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না। অথবা সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে যে, প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম। অথবা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে, যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল। স্যার, একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে, সেটা হলো, ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাঝহব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে, কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই, এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে, কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ হতে পারে, নিজের সুবিধার জন্য হতে পারে, পলিটিক্সের জন্য হোক, সেটা ভাষার জন্য হোক, বর্ণের জন্য, সেটাই হলো জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম, কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে, সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না, একটা আয়াতও নেই, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোনো জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন, ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, কোরআন বলছে কোনো কাফিরকে যেখানেই পাবে, ব্র্যাকেটে হিন্দু, তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতটার আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার 4 আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে। সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন, সবকিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন, যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে, ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে, যখন শত্রুরা আসবে, তাদের মেরে ফেলো।
আর অরুণ সুরি পাঁচ নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নম্বর আয়াতে, কারণ ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে, তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতেই বলছে, কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতেই বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার ৪০ নম্বর আয়াতে কি বলছে, যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৫০ অনুচ্ছেদে আছে, বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন, এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরবের ১০০ ভাই, যুদ্ধ। আর ভগবদ গীতা হলো মহাভারতের অংশ, ১৮টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে, এটা আছে ভগবদ গীতার ১ নম্বর অধ্যায় ৪২ থেকে ৪৬ অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রেই মরে যাব, কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ, জানেন তিনি কি বলেছিলেন, দ্বিতীয় অধ্যায় ২ আর ৩ অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩১ থেকে ৩৩ অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোনো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে, সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো, এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবদ গীতা আর মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো, সে তো এটা জানে, সে বলবে না, মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে, ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন। অনেকে আছেন, তাদের একজন অরুণ সুরি বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, ৪ নম্বর খণ্ড বুক অব জিহাদ ২ নম্বর অধ্যায়ের ৪৬ নম্বর হাদিস, বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করে, আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন, যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে, মারা না যায়, সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে, তারা কি ভগবদ গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন, দ্বিতীয় অধ্যায়ের ৩৭ অনুচ্ছেদে আছে, হে অর্জুন, হে কুন্তির পুত্র, যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদগুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে,
যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে। সহি বুখারিও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়। আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন, আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে। ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য যে কোনো আইনের চাইতে। সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন, তবে তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোন আইন নেই যেটা ইন্ডিয়ার কোন মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়। কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক, তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে। আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে। এমন কোন আইন নেই, আমি পাঁচ অক্ত নামাজ পড়তে চাইলে পড়বো না, পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও। আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি।